হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ক্যানভাস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার হাতে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা যন্ত্র, কিন্তু এখনকার সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। আমার তো মনে হয় সোনা গহনা, শাড়ি, জামা কাপড়ের চাইতেও খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা এখন। এটা হচ্ছে অক্সিমিটার। আর এই করোনার মুহূর্তে জানেন সবাই নিশ্চয়ই, করোনার মুহূর্তে অক্সিজেনটা চেক করা খুবই জরুরি বিষয়। অক্সিজেনের অভাবে কিন্তু শত শত লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, এখনও কোটির কোটায় পৌঁছায় নাই হয়তোবা, বা পৌঁছে গেছে আমরা সঠিক জানিও না। বাট ইন্ডিয়ার যে পরিস্থিতি, আস্তে আস্তে যে কি অবস্থা হয় তাও জানি না, খুবই ভয় লাগে, খারাপ লাগে সবার জন্য। কেউ মা হারাচ্ছে, কেউ বাবা হারাচ্ছে, কেউ সন্তান হারাচ্ছে, কেউ তার স্ত্রী, মা বাবা, সন্তান সবাইকে হারাচ্ছে। খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। তো আমার মনে হয় এই যন্ত্রটা বাসায় আপনারা এখন কালেক্ট করে রাখবেন, কিনে রাখবেন। খুবই মানে এক্সপেন্সিভ কিছু না, অনেক মূল্যবান কিছু না, অনেক দাম না। যতটুকুই হয় আপনারা কম দামে হলেও আপনারা এই একটি যন্ত্র বাসায় কিনে রাখবেন। এতে করে আপনার সন্তানের এবং সবার আপনারা অক্সিজেন চেক করতে পারবেন। তো চেষ্টা করবেন বাসায় এটা কিনে রাখার জন্য। আর ব্যবহার করাও কোনো কঠিন কিছু না, এটা ডিজিটাল হয়ে থাকে। তো আমি আমার হাতে ব্যবহার করে আপনাদেরকে দেখালাম। 99 আমার অক্সিজেন ছিল, আর পালসটা একটু বেশিই থাকে আমার সবসময়। এখন আমার মেয়ের হাতেও আমি চেক করছি। তো এইভাবে আসলে চেক করাটাও খুবই সহজ। এটা জাস্ট খালি ব্যাটারি ইন করলেই মেশিনটা চালু হয়ে যায়, আর টাচ করলে উপরে অন হয়ে যায়। এটা কোনো কঠিন কিছু না ব্যবহার করাও। আর মিডিল অ্যাঙ্গুলেই এটা প্রিফার করা হয় সবসময়, মিডিল অ্যাঙ্গুলে ব্যবহার করতে হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, এই যন্ত্রটা আপনারা বাসায় কিনুন এবং কাছে রাখুন। করোনার এই সময়টা মানে এত খারাপ একটা সময় যাচ্ছে, তো জরুরি অবস্থায় বিশেষ প্রয়োজনে আমাদের অক্সিজেন লেভেল যখন চেক করা লাগে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না আসলে রোগীর অক্সিজেন লেভেলটা কেমন আছে, বা রোগী এখন কি অবস্থায় আছে, যে কারণে অনেক সময় দেরি হয়ে যায় অক্সিজেন দিতে রোগীকে বা হাসপাতালে নিতে। এই কারণে আমি বলবো এই একটা মেশিন আপনারা সংগ্রহ করে সবাই সবার কাছে রাখুন। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই স্টে সেফ, স্টে হোম, এবং একটু সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন।